কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল সাপ্তাহিক আয়োজন কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি দর্শক ফাইজুল কৃষির আজকের বিশেষ পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠার পর বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি গবেষণার প্রতিষ্ঠান এখন এই কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ফসল নিয়ে গবেষণা করছে এই গবেষণা দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষি রূপান্তরে কি ভূমিকা রেখেছে তা জানার জন্য কথা বলবো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের সাথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ডক্টর নাজিরুল ইসলাম উনিশশো সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন একই প্রতিষ্ঠানে সময়ের সাথে সাথে পালাবদল হয় তার দায়িত্বের সবশেষ পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে আসীন হন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শীর্ষ পদে দেশের নারিকেলের বাণিজ্যিক উৎপাদনে অবদান রয়েছে এই বিজ্ঞানীর কাজ করেছেন নারিকেলের মাইট দমনে এছাড়া নারিকেলের আশ প্রক্রিয়াজাত করে উদ্ভাবন করেছেন দড়ি যা রপ্তানিপূর্ণ হিসেবে পাড়ি দিয়েছে দেশের গণ্ডি নারিকেল নিয়ে এমন গবেষণার মিলেছে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক উনিশশো সালে জিনাইধ জন্ম নেয়া এই প্রথিত বিজ্ঞানী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে অনার্স এবং এমএস ডিগ্রি অর্জন করেন এরপর ইউনিভার্সিটি অব ফিলিপাইন্স থেকে সফলতার সাথে পিএইচডি সম্পন্ন করেন

আমরা যেটা দেখছি যে বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি গবেষণার প্রতিষ্ঠান হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত এবং আমরা যদি এভাবে বলি যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশ বছরে এই প্রতিষ্ঠানটির অর্জন আসলে কি কি ধন্যবাদ আসলে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন অনেকে তো ব্যঙ্গ করে বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝরি তো বঙ্গবন্ধু দেখেছিলেন যে কৃষির মাধ্যমে বাংলাদেশের উন্নতি সম্ভব এবং সেই অনুসারে তিনি কৃষি গবেষণা প্রতিষ্ঠান সহ অন্যান্য কৃষির যে সমস্ত প্রতিষ্ঠান আছে যে আমাদের বিএডিসি বা কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠিত করে তো গবেষণার পক্ষ থেকে আমরা যে সেই তলাবিহীন ঝুরি সেটাকে আমরা ভুল প্রমাণিত করে আমরা উন্নত জাত এবং প্রযুক্তির উদ্ভাবন করার মাধ্যমে আমরা দেশের যে খাদ্য উৎপাদনের যে এখন এই যেখানে সাড়ে সাত কোটি লোক খেতে পেত না এখন আমরা সতেরো কোটি লোককে আমরা মানে খাওয়া পড়া নিশ্চয়তা দিয়েছি তো আমাদের শুধু প্রধান খাদ্য ছিল ধান তো ধানের পরিবর্তে এখন দেখবেন আমরা যে যে গম সম্পূর্ণভাবে কৃষি গবেষণা গম কিন্তু আমাদের দেশে ছিল না স্বাধীনতার আগে গম স্বাধীনতার পরে গম আমরা মানে এদেশে আমদা মানে চাষের চাষ একটা ফসল হিসাবে আমরা প্রচলন করেছি তাছাড়া শাক সবজি যে অনেক শাকসবজি যেটা মৌসুমে পাওয়া যেত এখন এখন সারা বছর দেশের সব জায়গায় উৎপন্ন হচ্ছে কাজে কৃষি গবেষণার অবদানটা আপনি ওইভাবে দেখতে পারবেন না কারণ এখানে একটা ফসল না দুইশো এগারোটা ফসল এখন আমাদের হাতে আছে আমরা একটা সময় দেখতাম যে টমেটো আপনি বলছেন মালটা কমলা এসব ফসল কিন্তু আমরা দেখছি বিদেশ থেকে আমদানি হতো সেই জায়গায় আমদানি কমানোর আপনার এই ক্ষেত্রে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের আমদানি কমাতে হবে এবং নিজস্ব সক্ষমতার মাধ্যমে উৎপাদন করতে হবে প্রয়োজনে বিদেশি রপ্তানি করব এই বাড়ি মালটা ওয়ান যেটা আমার মনে হয় সারা দেশে এখন জনপ্রিয় এবং এটা সবুজ হলেও কৃষক কিন্তু নির্বিধায় এটা কিনে মানে যারা ভোক্তা এবং কৃষক এটা চাষ করতে আগ্রহী যে এটা লাগানোর পরের বছর থেকে আমরা এর থেকে ফলন পেতে পারি তো আর যেটা আমদানি করা এটা কখনও মিষ্টি কখনও টক তারপরেও কথা হচ্ছে যে লোকে এখন তার নিজস্ব উৎপাদন মানে কৃষক যখন উৎপাদন করে বাজারে যখন পাওয়া যায় মূল্যও কম এবং নিশ্চিন্তে কৃষক কিনতে পারে যে এটা উৎকৃষ্টমানের এবং সেফ ফুড বলতে যেটা বোঝায় সেটা এখন আমরা নিশ্চয় দিতে পেরেছি ঠিক অনুরূপভাবে আম আসে তারপরে পেয়ারা আসে তো দেখা যাচ্ছে যে আমাদের এত পরিমাণ উন্নতমানের ফল আছে ওই বিদেশে আঙুর আপেলের দিকে আর কেউ এখন নজর দেয় না বাংলাদেশে একটা সময় ছিল যখন বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা হতো কৃষির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যে জমির আয়তন পরিমাপ বিদেশের মতো না একটা সময় কৃষকরা কিন্তু এটা নিয়েও খুব আশাবাদী ছিল না কৃষকদের এই সমস্যা সমাধানে আসলে আপনার প্রতিষ্ঠান কি কাজ করেছে আমাদের যে পোস্ট হারভেস্ট এবং মেকান এফএমপি ফার্ম মেশিনারি যে একটা ডিভিশন আছে এই সমস্ত ছোটোখাটো যন্ত্র বা প্রক্রিয়াজাত যন্ত্র যেটা আপনি বলছেন বিদেশ থেকে আনতাম এটা কিন্তু আমরা নিজেদের দেশে আমাদের উপযোগী করে কম খরচে তৈরি করে এটা আমরা বাজারে বিক্রি করছি বা কৃষকদের মাঝে বিতরণ করছি আবার এই সমস্ত মেরামত এবং খুচরা যন্ত্রাংশ তৈরি করার জন্য অনেক কোম্পানি কিন্তু আগ্রহ আগ্রহ প্রকাশ করছে করছে ইতোমধ্যেই এবং তারা কিন্তু যন্ত্রাংশ দিচ্ছে এবং মেশিন দেখে তারা মেশিন তৈরি করার মতো সক্ষমতা আমাদের এখানে আসে এফএও যেটি বলছে যে বাংলাদেশের ফলের প্রায় গড় পঞ্চাশ ভাগই নষ্ট হয় পোস্ট হার্ভেস্ট লস হয় এই লস ঠেকানোর জন্য আসলে আপনারা কী করেছেন যেটি বলছিলেন আচার বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের কথা বলছিলেন এরকম কোনো কিছু আপনারা করতে পেরেছেন পাকার আগে কাটালকে সবজি হিসাবে ব্যবহার করার জন্য আমরা আমাদের প্রযুক্তি আছে আমরা ওইভাবে এটা প্রক্রিয়াজাতকরণের যে প্রযুক্তি বের করেছি তাই আমরা কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কৃষক এখন ওটা রাখতে পারে কারণ কাঁঠাল কিন্তু সবজি হিসাবে পাকা কাঁঠালের থেকেও বিদেশে অনেক দাম বেশি কাঁঠাল এমন একটা সবজি তো সেই হিসাবে আমার মনে হয় এটা কাঁঠাল গেল আমের ব্যাপারেও এরকম যে আমরা অনেক আম আছে যে হয়তো এমনি সরাসরি আমরা ওটা খেতে পারি না বা অতটা টেস্টি বা না একটু সাওয়ার হতে পারে টক হতে পারে এই সমস্ত আমগুলো আমরা সংরক্ষণের মাধ্যমে বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ফর্মে সেপে আমরা করতে পারি যেমন ম্যাঙ্গো লেদার বা ড্রাই ম্যাঙ্গো এই সমস্ত জিনিস এই অবস্থায় নিতে গেলে এর টেস্টও বাড়ে এবং অমৌসুমে যে আমের একটা চাহিদা চাহিদা থাকে সেটা আমরা পূরণ করতে পারি আমরা যেটা দেখছি যে আমরা বলছিলাম যে আপনি আপনার প্রতিষ্ঠান অনেক ধরনের ফসলের জাদ উদ্ভাবন করেছে আপনারা কাজ করছেন মেকানাইজেশন নিয়ে ফসলের অপচয় ঠেকানো নিয়ে কাজ করছেন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আপনাদেরই প্রতিষ্ঠান রিসার্চ করেছিল যে বাংলাদেশে ডিজিজ প্ল্যান্ট ডিজিজ এবং পোকামাকড়ের পরিমাণ বলবো না প্রকার বেড়ে গেছে এই প্রকার দমনে আসলে আপনারা কতটুকু সফল হয়েছেন তো আমাদের যে কৃষির চ্যালেঞ্জ আছে যে ব্যবস্থাপনার যে আমাদের একটা অপর্যাপ্ত এটা আমাদের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের প্যাথোলজি ডিভিশন আছে এবং অ্যান্টোমোলজি দুইটা ডিভিশন আছে এবং তারা বিভিন্ন প্রকার গবেষণা করে থাকে সাথে সাথে আমাদের উদ্ভিদ প্রজনন বিভাগ আছে তারা এই সমস্ত জাতের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তারা তৈরি করতে সক্ষম হয়েছে তাছাড়া যে বায়োটেক যে আমাদের যেটা আছে যে আলুর একটা আমাদের যে লেড ব্লাইট যে আমাদের একটা সমস্যা আছে সেই সমস্যার জন্য আমরা থ্রি আর জিন যেটা সেটা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ আমরা যে ট্রানজেনিক ভ্যারাইটি সেটাও আমরা আমাদের উৎপাদন ব্যবস্থার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করেছি তো এইভাবে আমরা রোগের উপরে আমরা আমাদের যে কৃষির যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করেছি আর অনেক সময় হয় কি যে আমরা তো এখন বিদেশ থেকে অনেক সময় বিভিন্ন ফল বা অন্য অন্য জাত নিয়ে আসি বিশেষ করে নারিকেল বা আম এ সমস্ত জাত আমরা আনার সময় যে উপযুক্তভাবে কোয়ারেন্টাইন বা সঙ্গ নিরোধক যে আমাদের আইন আছে সেটা উপযুক্তভাবে অনুসরণ না করার ফলে কিছু কিছু রক মধ্যে এসেছে আপনি জানেন যে রোগ এবং পোকা দুটোই এসেছে যে নারিকেল আমাদের একটা খুবই অর্থকারী ফসল ছিল এবং এটা কিন্তু চাষ হতো কৃষকের বাড়িতে কোনো বাড়তি জমি লাগতো না কিন্তু এই ফসলটা যে মাইট যে সাদা মাকড়ের কারণে কিন্তু একেবারে 2004 সাল থেকে আক্রান্ত হয়ে একেবারে ইমানু উৎপাদন নিম্ন স্তরে চলে আমি যতটুকু জানি আপনি এটি নিয়ে নিজে গবেষণা করেন রাইট আমি এটার উপরে গবেষণা করেছিলাম এবং কেজিএফ থেকে আমার এই গবেষণার অর্থায়ন করেছিল এবং আপনারা জানেন যে আমি যে বঙ্গবন্ধু কৃষি পদক এই আমি এই গবেষণার মাধ্যমে পেয়েছিলাম আমরা চাই আপনাকে দেখে অন্যান্য বিজ্ঞানীরা উদ্বুদ্ধ হোক দশকে জি রূপান্তর কৃষিতে এবার যাব ছোট একটা বিরতিতে ফিরব শিগগিরই ততক্ষণ আমাদের সাথে থাকুন বলছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নের কথা যেটি দিয়ে আপনি নিজেই গবেষণা করেছেন এই প্রতিষ্ঠানটি তো বিভিন্ন জায়গায় অর্থায়ন করছে আপনার প্রতিষ্ঠান আসলে খাতে অর্থায়ন করেছে কেজিএফ যে খাতে সম্ভাবনা আছে বা কোনো প্রযুক্তি যদি বড় পরিসরে নিয়ে যেতে হয় সেখানে অর্থায়ন করে থাকে বিশেষ করে যেমন এখন জৈব বা লাইনাশক যে আমরা আমাদের যে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা প্রক্রিয়া বা গবেষণা করে থাকে তো ওইখানে আমাদের ট্রাইকোড কম্পোস্ট আমাদের একটা প্রযুক্তি আছে যে যেটা দিলে পারে গাছের রোগ হয় না এবং গাছের বৃদ্ধি ভালো হয় এটার উপরে গবেষণা করেছে তাছাড়া লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন জাত এবং প্রযুক্তি যেটা আছে ইতোমধ্যেই আমাদের বিজ্ঞানীরা কৃষি গবেষণা থেকে অর্থায়ন কৃষি গবেষণার কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এই সমস্ত গবেষণাগুলো করতে করে যাচ্ছে বা ইতিপূর্বেও করেছে আপনি এই যে বলছেন না গবেষণার কথা সফলতা কোন কোন খাতে আপনারা পেয়েছেন কেজিএফ গবেষণায় আচ্ছা কেজিএফ থেকে আমরা যে সফলতা পেয়েছি আমাদের যে উদ্ভাবিত প্রযুক্তি আমাদের যে ল্যাবরেটরিতে এবং আমাদের যে মডেল প্রযুক্তি যেগুলো ছিল এগুলো আমরা বৃহত্তর পরিসরে আমরা টেস্ট করার সুযোগ পেয়েছি এবং এটা আমরা কৃষকদের মধ্যে সরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি যে আমাদের এই ফুল গবেষণা যেটা দেখছেন এখানে কিন্তু আমাদের ক্যাকটাস বা ফ্লাওয়ারের উপরে অনেক গবেষণা আমরা ইতিমধ্যে চালু করেছি এবং এই প্রযুক্তিটা এখন আমরা যে বিভিন্ন গ্রাফটিং করা বা বিভিন্ন ক্যাকটাসকে আর একটা ক্যাকটাসের সাথে লাগানো যে ভ্যালু অ্যাডিশন করা যেটা একটা সিম্পল গাছকে আমরা বিভিন্নভাবে এটা সৌন্দর্য বৃদ্ধি করার মাধ্যমে এটার আমরা বাজার মূল্য বৃদ্ধি করেছি আপনি যেমনটা বলছিলেন এইগুলো আমরা স্বল্প পরিসরে আমাদের যে জিওবি বা আমাদের গভর্নমেন্ট যে বাজেট থাকে তার থেকে আমরা করে প্রযুক্তিটা আমরা আবিষ্কার করি পরবর্তীতে এটা কেজিএফ অর্থায়নের মাধ্যমে এটা আমরা বৃহত্তর পরিসরে কৃষকদের মধ্যে আমরা গবেষণা করি এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দিই এই জন্য অনুজীব সারটা পরিমাণে অল্প কিন্তু এটা গাছের বৃদ্ধিতে সহায়তা করে আর এর মাধ্যমে মাটির যে স্বাভাবিক অবস্থা এটা আমরা ফিরে আনতে পারি অর্থাৎ মাটিতে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে আমরা স্বল্প পরিমাণ সার ব্যবহার করেই আমরা উপযুক্ত পরিমাণে আমরা কাঙ্ক্ষিত ফসল পেতে পারি আমরা একটা প্রযুক্তি যখন বের করি কিংবা আলুর আলুর চিপসি যখন বের করি এই প্রযুক্তি আমরা প্রশিক্ষণ দিই গ্রামে এবং গ্রামে প্রশিক্ষণ দেওয়ার পরে কৃষক বা যে সমস্ত স্বল্প হতদরিদ্র যারা আছে তারা এটা প্রশিক্ষণ পাওয়ার পরে তারা বাজারে এই পণ্যটা তৈরি করে বিক্রি করতে পারে তো কেজিএফ অর্থায়নের মাধ্যমে আমরা তাদের যে মানে ন্যূনতম সাহায্যটা আমরা সেটা করতে পারি পরবর্তীতে এটা এই প্রযুক্তিটা মানে লাভবান হলে পারে কৃষক নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে বা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করতে পারি বা অনেক সহযোগিতার সংগঠন বা এনজিও তোর আমাদের সাথে কাজ করছে তারাও করতে পারে তো এখন আমি আপনাকে কালার্ড কিছু ক্যাকটাস আছে ওইগুলো না আপনাকে আমি দেখাবো এখন খুব মজার মজার সব ক্যাকটাস দেখছি এবং সাকুলেন্ট প্লান্টও আছে এটা সাকুলেন্ট প্লান্ট এবং ক্যাকটাস এখানে দেখছেন যে আমরা কালার্ড আর একটা এটা কিন্তু আমাদের দজ ড্রাগন

এই সময় আমরা দেখছি যে বাংলাদেশে এক সময় কাগজের ফুল ব্যবহার হতো তারপর হচ্ছে প্লাস্টিকের ফুল ব্যবহার হতো সেই জায়গা থেকে কিন্তু মানুষ যখন বিভিন্ন অনুষ্ঠানে তরতাজা ফুল ব্যবহার করছে বিদেশ থেকে সেগুলো কিন্তু আমদানিও হচ্ছে সেই আমদানি নির্ভরতা আমরা কি ঠেকাতে পেরেছি বিশেষ করে লিলিয়াম টিউলিপ এই ফুলগুলো কিন্তু চাহিদা বাংলাদেশে প্রচুর এবং এক একটা স্টিক দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হয় বিশাল অপরচুনিটি আপনার প্রতিষ্ঠান কি করছে আমার প্রতিষ্ঠান তো আমরা শুরু করেছি ফুল গবেষণা যে কৃষি গবেষণার একটা খুব পুরাতন গবেষণা একটা কেন্দ্রই বলতে পারেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের অন্তর্গত তো প্রথমে কিন্তু আমরা সমস্ত ফুল কিন্তু আমদানি নির্ভর ছিল আর আমাদের দেশে আপনি যে কথা বললেন যে ওই সিজন পার হলে পরে কাগজের ফুল এখন কিন্তু সেই যুগ আর নাই লোকের চাহিদা বেড়েছে ডিমান্ড বাড়ছে লোকের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে সাথে সাথে যে বিদেশেও কিন্তু ফুলের বাজার প্রসার হয়েছে তো বাংলাদেশে যখন আমদানি করতো আমাদের এখন এই ফুলের প্রযুক্তি কৃষকের মাঝে সরাই ছড়িয়ে গেছে আপনারা জানেন যে যশোরের যে আমরা ঝিকর গাছের গতখালি যে এলাকা আছে পানি সারা যেটা গ্রামকে গ্রাম আপনি গেলে সেখানে মনে করেন ফুলের রাজ্য অন্য ফুলের রাজ্য অন্য একটা রাজ্যে চলে এসেছি তাছাড়াও দেশের বিভিন্ন পকেটে আপনার ফুল উৎপাদন হচ্ছে যে ফুলের রানী যে গাধা গাঁদা যেটা সেটা কিন্তু এখন সারা বছর পাওয়া যাচ্ছে এবং বেশ কয়েকটাও আমরা দেখছি যার আমরা দেখছি দেখছি বিদেশি ফুল যেগুলো আমরা নাম শুনেছি বা বই পুস্তকে পড়েছি এটা আমাদের দেশের মাটিতে হচ্ছে এবং কি এটা করছে হ্যাঁ আমার বিজ্ঞানী তো অবশ্যই করছে আমাদের যে প্রযুক্তিটা সেটা আমরা এই দেশে যাচাই বাছাই করার পরে উপযুক্ত প্রযুক্তিটা আমরা দিচ্ছি আমাদের এখন দ্বিতীয় বিপ্লব যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে যে আমাদের যে কমিটমেন্ট দরকার সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু কৃষি কৃষক কৃষিবিদ কিন্তু আমরা একসাথে যাচ্ছি যে কারণে দেখেন যে আমাদের এই ফুল কিন্তু একটা বিরাট অর্থকারী ফসল এবং ফুল উৎপাদন যারা করে বা এর সাথে জড়িত যারা থাকে উৎপাদন করে একজন কিন্তু জড়িত আছে আরও জন লোক একজনের সাথে এইভাবে যে ফুলের সাথে যে আমাদের যে অর্থনৈতিক যে অগ্রগতি বা যে কৃষি ট্রান্সফরমেশন কথা যে আমি আগে বলেছিলাম যে কৃষি হবে আমাদের উপার্জন কৃষি হবে আমাদের কর্মসংস্থান সেই হিসাবে ফুল একটা অর্থকারী ফসল যদিও এটা খাদ্য না আমি আগেই বলেছিলাম যে রূপান্তরের কৃষি যে কৃষি এখন আমাদের শুধুমাত্র পুষ্টির জন্য না কৃষি আমাদের যে আমাদের সৌন্দর্যের চাহিদা মেটানোর জন্য আমাদের কৃষি কৃষি আমাদের এখন উপার্জন কৃষি আমাদের এখন কর্মসংস্থান অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনৈতিক রূপান্তর যেটা বাংলাদেশে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দেশে ঔপনিবেশ শাসনের কারণে কিন্তু কোনো কলকারখানা বা সেই রকম বিনিয়োগ করার মতো পরিবেশ এখনো গড়ে ওঠে নাই যে কারণে আমরা বিশ্ব বাণিজ্য বাজার কৃষি আছে কিন্তু কৃষিতে আমাদের যে কমিটমেন্ট আমাদের স্বাধীনতা যুদ্ধের যে কমিটমেন্ট ছিল ঠিক কৃষিকে রূপান্তরিত করার জন্য কমিটমেন্ট কৃষক এবং কৃষিবিদদের মধ্যে আছে বিধায় আমরা আজ খাদ্যের সংসমতো অর্জন করিনি আমরা কিন্তু সৌন্দর্য পিয়াস মানুষের মনের চাহিদা পূরণ করতে আমরা সক্ষম হয়েছি দর্শক কেজে রূপান্তর কৃষিতে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে